সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সম্পূর্ণ ভিন্ন দমে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফল। আজকের ভিডিওতে ড্রাগন ফল চাষ ও ড্রাগন ফলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন। এই যে পিলারের উপরে টায়ার দেখতে পাচ্ছেন, এই টায়ারে এই যে ছোট ছোট চারাগুলো বড় হয়ে উঠবে, এখানেও টায়ার বেঁধে দেওয়া হবে। এটি একটি বিদেশি ফল। 2007 সালে সর্বপ্রথম ড্রাগন ফলের জাত বিদেশ থেকে এনে চাষাবাদ শুরু করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন অত্যন্ত উপকারী একটি ফল। ভিটামিন সি, মিনারেল, উচ্চ ফাইবার, ফসফরাস, অ্যাসকর্বিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এসব রয়েছে, যে কারণে অনেক রোগের উপকারিতা উপকারী হিসেবে কাজ করে। এটি ওজন কমানো, চুল পড়া রোধ, হাঁপানি ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ক্যান্সার প্রতিরোধ, হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করা সহ বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই ড্রাগন ফলের। ড্রাগন ফল চাষের জন্য সর্বপ্রথম 1.5 মিটার চরাপ্রস্থ ও 1 মিটার গভীরতার গর্ত করতে হয়। ওই গর্ততে 25 থেকে 30 দিন পর গোবর, ইউরিয়া, টিসপি এগুলো মিশিয়ে তারপর ভরাট করে ড্রাগনের অঙ্গজ প্রজনন পদ্ধতিতে চাষাবাদ শুরু করা হয়। ড্রাগনের বীজ থেকেও চাষাবাদ হয়, তবে অঙ্গজ প্রজনন পদ্ধতিতে ফলন ভালো হয় এবং দ্রুত ফলন পাওয়া যায়। একবার চাষ করলে 12 থেকে 18 মাস পর থেকে ফলন দেওয়া শুরু করে এবং 15 থেকে 30 বছর পর্যন্ত ফলন দেয় ড্রাগন। ড্রাগন আমেরিকা মহাদেশের জনপ্রিয় ফল, তবে এর বিভিন্ন উপকারিতার কারণে, নানাবিধ গুণাগুণের কারণে বাংলাদেশেও এর জনপ্রিয়তা ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ, কৃষকেরা এই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠছে। আমি আরও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।